মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছির বাসায় আগুন লাগানো কি জায়েজ আছে? মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছির বাসায় আগুন লাগালে যদি মৌমাছি পুড়ে ভস্ম হয়ে যায় এই আশঙ্কা থাকে তাহলে সেটি কিন্তু জায়েজ নেই। আমরা অনেকে মধু আহরণ করতে গিয়ে পদ্ধতি অবলম্বন করি। মধু আহরণের জন্য মধু মৌমাছির বাসায় আগুন লাগানো ছাড়া আরও বিভিন্ন প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো আমরা অবলম্বন করতে পারি। যারা মহিয়াল আছেন, মধু সংগ্রহ করেন, তারা নিজেদের সেফটির জন্য বিভিন্ন ধরনের ড্রেস পরে থাকেন, সেগুলো ড্রেস পরে তারা যেতে পারেন। আগুন লাগানোর মাধ্যমে যদি মৌমাছির মৃত্যু হয় এবং ব্যাপকভাবে মৌমাছিগুলোকে আমরা মেরে ফেলি তাহলে সেক্ষেত্রে সেটি একটি অপরাধ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু দাউদ এবং ইবনে হাজিতে বর্ণিত হয়েছে যে লা ইউআযাবু বিন্নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে আল্লাহ ছাড়ার কারোর অন্য কাউকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই, অর্থাৎ আগুন দিয়ে হত্যা করার কোনো সুযোগ নেই। একজন সাহাবি কিছু পিপিলিকে আগুন দিয়ে পুড়ে ফেলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোকে নিষেধ করেছেন, সে কাজটাকে নিষেধ করেছেন এবং সেই ভারতে নিষেধাজ্ঞা জারি করেছেন। এজন্য কোনো প্রাণীকে আগুন দিয়ে হত্যা করা জায়েজ নয়। মধুপোকা এটাকে আপনি আগুনে পুড়িয়ে ভস্ম করে তারপরে তার আহরণ করা মধুরা সংগ্রহ করবেন, এটি জায়েজ নয়। আপনি আপনার নিজের সেফটির জন্য যা দরকার তার ক্ষতি করা ছাড়া সেটা করে আপনি মধুগুলো সংগ্রহ করবেন। তাছাড়া যে মধুপোকা আজ একটা মধুর চাকে অনেকগুলো মধু আহরণ করেছে, সেই মধুপোকা আরেকটা চাকে আরও কিছু মধু আহরণ করবে, কিন্তু আপনি তাকে নির্মমভাবে আপনার অগ্নিকাণ্ডের মাধ্যমে আগুন জ্বালিয়ে তার বাসা পুড়িয়ে তারপরে মধু আহরণ করতে পারেন না। অন্যায় কাজটি অনেক মহিলা ভাইরা করেন। আমরা যেন না করি, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন।